সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চীনে উচ্চ শিক্ষায় আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলো কি, এর বাস্তবতা আসলে কি বলছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনি চীনে উচ্চ শিক্ষা আগ্রহী হয়ে থাকেন, আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ওই ধারণাটা দূর হবে, আসলে চীনে উচ্চ শিক্ষা নিয়ে কেন মানুষ এই ভ্রান্ত ধারণাগুলো পোষণ করছে, সঠিক তথ্যগুলো আসলে কি। সো পুরো ভিডিওটা না টেনে পুরো মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাকে সেকেন্ড কোনো পার্সনকে আক্স করার প্রয়োজন হবে না, আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। চীনে উচ্চ শিক্ষায় যখন আমি প্রথম নির্ধারণ করলাম যে আমি চীনে পড়াশোনা করার জন্য যাব, যেটা এখন থেকে প্রায় অনেক আগে, তখন একটি বিষয় আমি দেখলাম যে মানুষের ভিতরে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলোর ভিতরে উল্লেখযোগ্য কিছু ভ্রান্ত ধারণা আমি যদি পয়েন্ট আউট করে রাখি। এক নম্বর, মানুষ বলে যে চীনে পড়াশোনার সার্টিফিকেটের মান নাই। দুই নম্বর কথা হচ্ছে চীনে পড়াশোনার মান ভালো নয়। পরের কথা হচ্ছে চীনে ইউনিভার্সিটিগুলো ভালো নয়। চীন থেকে পড়াশোনা করলে বাংলাদেশে চাকরি পাওয়া যায় না। চীন থেকে পড়াশোনা করলে অন্যান্য দেশে মুভ করা যায় না। চীন থেকে পড়াশোনা করলে বা চীনে পড়াশোনা করতে যাওয়ার চেয়ে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া ভালো। এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো আমরা ফেস করে আসছি, এবং শুধু আমরা তখনকার কথা বলবো না, এখন 2021 সাল এসে মানুষের ভিতরে এখনও সেই ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, যারা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির আদলে এখন আসতে পারেনি, যাদের চিন্তাভাবনা 1980 বা 90 সালের মতো, তাদের ভিতরে কিন্তু এখনও অনেক ধরনের এই ভ্রান্ত ধারণাগুলো রয়েছে। বিশেষ করে আপনি যখন চীনে উচ্চশিক্ষার জন্য চিন্তাভাবনা করবেন যে আমি চীনে পড়ালেখার জন্য যেতে চাই, দেখবেন যে আপনার বাড়ির আশেপাশের কিছু লোকজন, আপনার সমাজের কিছু লোকজন আপনাকে এই এই ভ্রান্ত ধারণাগুলো আপনাকে বলবে এবং এই কথাগুলো আপনাকে শোনাবে। আসলে কি কথাগুলো সঠিক? আসুন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট, মানুষ বলে চীনে পড়ালেখার সার্টিফিকেটের মান নাই, এই জিনিসটা ফার্স্ট অফ অল একটা মানুষ বলে। তাহলে এটার পিছনে যদি আমি যুক্তিযুক্ত কারণ যদি উল্লেখ করতে চাই, তাহলে ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী, আপনি একজন প্রকৌশল অনুষদের শিক্ষার্থী, আপনি চীনে পড়ালেখার জন্য মনোনিবেশ করছেন যে আমি চীনে পড়াশোনা করতে চাই। এখন আপনি চিন্তা করেন, আমরা যারা ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ব্যাচেলর শেষ করেছি বা অনেকে অধ্যয়নরত আছে, তারা অনেকেই কিন্তু জানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাতে সার্টিফিকেটের মান বলে কোনো বস্তু নাই, সার্টিফিকেটের মান বলে কোনো জিনিস বা কোনো বাস্তবতা এখানে নাই। আমি যেরকম প্র্যাকটিক্যাল বা স্কিলফুল আমি ইঞ্জিনিয়ার হতে পারবো আমার ডিমান্ড ততটুক, এখানে সার্টিফিকেট বলে কোনো ভ্যালু নাই। এখন বিষয়টা হচ্ছে যে চীনে ইউনিভার্সিটিগুলো যেরকম প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা, সেখানে ভার্সিটি র্যাঙ্কিং, গবেষণা সব ব্যাপারগুলো মিলে সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। ওই সুযোগ সুবিধাগুলোকে যদি আমি কাজে লাগিয়ে ভালো স্কিলফুল বা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার আমি হতে পারি, শুধু বাংলাদেশ কেন, দুনিয়ার সব জায়গায় আপনার সার্টিফিকেটের ডিমান্ড আছে। এই হচ্ছে ফার্স্ট অফ অল আপনার প্রশ্নের অ্যান্সার। সেকেন্ড কথা হচ্ছে যে চীনের ইউনিভার্সিটিগুলো ভালো না। এই কোশ্চেনটা আমরা সবচেয়ে বেশি ফেস করে থাকি যে চীনের ইউনিভার্সিটিগুলো ভালো না। তাহলে আমি বলবো কোন ইউনিভার্সিটি তাহলে ভালো আপনার চোখে? আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে আপনি তাকান, আপনি তো উদাহরণ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করতে যাচ্ছেন। আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংগুলোর দিকে আপনি তাকান, যেগুলো র্যাঙ্কিং ওভারঅল 8000-9000-এর উপরে। চীনে আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার সুযোগ পাচ্ছেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং 250, কোনোটা 280, কোনোটা 310, কোনোটা 450, কোনোটার 520, এরকম র্যাঙ্কিং, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আমি ন্যাশনাল র্যাঙ্কিং কথা বলি নাই, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা বলেছি। সো আপনি যদি এই যুগের মানুষ হয়ে থাকেন এবং আপনার হাতে যদি যথাযথ তথ্য প্রযুক্তির কোনো টেকনোলজিক্যাল কোনো প্রোডাক্ট থেকে থাকে, মোবাইল ফোন অথবা ল্যাপটপ কোনো কিছু যদি থেকে থাকে, আপনি অনুগ্রহপূর্বক র্যাঙ্কিংগুলো নিয়ে একটু রিসার্চ করেন। র্যাঙ্কিংগুলো রিসার্চ করে দেখবেন যে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং কিন্তু এমনি এমনি হয় না। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চিন্তা করেন বা ক্যামব্রিজ ইউনিভার্সিটিগুলো চিন্তা করেন, হার্ভার্ড ইউনিভার্সিটিগুলো নিয়ে চিন্তা করেন, তারা যে টপ পজিশনে রয়েছে, 1, 2 বা 3 এরকম পজিশনে তারা যে রয়েছে, তাদের কি এমনি এমনি এই পজিশন দেওয়া হয়েছে? অবশ্যই না, তাদের কোয়ালিটি আছে বিধায় কিন্তু তারা টপ পজিশনে ঢুকতে পারছে। সেরকম চীনের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ পজিশনের ভিতরে ঢুকছে, তাদের কোয়ালিটি আছে বিধায় তারা ঢুকতে পারছে। তাহলে আপনি কোন যুক্তিতে তাদেরকে, তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি খারাপ বলছেন? যদি সেটাই যদি হতো যে ইউনিভার্সিটি
আমাদের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো টপ ভার্সিটি, তাহলে তাদের র্যাঙ্কিং এত পিছনে কেন বা এত র্যাঙ্কিং এত বেশি কেন? আমি দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দুর্নাম করছি না, আপনার প্রশ্নের বা ভ্রান্ত ধারণাগুলোর বিপরীতে আমি কথাগুলো বলছি আর কি। সো আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোরও র্যাঙ্কিংয়ে দেখবেন আপনি অনেক পিছিয়ে। সেইগুলোর র্যাঙ্কিং কেন কেন বেশি, এগুলোর পিছনে অনেক যুক্তিযুক্ত অনেক কারণ রয়েছে। আমি যদি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই, একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এমনি এমনি হয় নি, তার কোয়ালিটি, রিসার্চ, প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, এনার পড়ালেখা পাশ করার পর কত পার্সেন্ট স্টুডেন্ট জব পাচ্ছে, ওভারঅল র্যাঙ্কিংগুলো যখন এক জায়গায় যোগ হয় তখন একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়। তার মানে আপনাকে এই এই চায়নায় বিশ্ববিদ্যালয় যেগুলো র্যাঙ্কিং 250 বা 310, এরা এমনি এমনি এই জায়গায় আসতে পারে নাই, তাদেরকে যথাযথ যোগ্যতা অর্জন করে এই ভার্সিটিগুলো তার জায়গা দখল করে রেখেছে। তাহলে আপনি কোন যুক্তিতে বলবেন যে চীনের পড়াশোনার বিশ্ববিদ্যালয় ভালো না? এই প্রশ্ন এখন আপনি নিজেকেই করেন বা আপনি নিজে এটা নিয়ে রিসার্চ করেন, তাহলে আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস মানে প্রশ্ন সম্মুখীন হই বা ভ্রান্ত ধারণার সম্মুখীন হই আমরা, সেটা হচ্ছে যে চীনে পড়ালেখা করলে বাংলাদেশ বা অন্যান্য দেশে গিয়ে চাকরি পাওয়া যায় না। এই প্রশ্নটা অনেকেই করে যে চীনে পড়ে লাভ আছে, চীন থেকে পাশ করলে বাংলাদেশে চাকরি পাওয়া যায় না, এই প্রশ্নগুলো অনেকেই করে। আমি বলবো যে আপনি দেশের একটা পরিসংখ্যান, ফার্স্ট অফ অল আমি বলবো আপনি একটা দেশের পরিসংখ্যান দেখেন। বাংলাদেশের কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। আমার দেশে শিক্ষিত বেকার কয়জন আপনি এই পরিসংখ্যানটা আগে ঘাটেন? আমাদের দেশে উচ্চশিক্ষিত বেকার কতজন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আমাদের দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে? স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কতজন বেকার রয়েছে? আর চীনে বাংলাদেশি যে সকল শিক্ষার্থী পড়াশোনা করতে গেছে তারা কতজন বেকার রয়েছে? আপনি এই পরিসংখ্যানটা এক জায়গায় করবেন ফার্স্ট অফ অল, করলে আপনি আকাশ পাতাল পার্থক্যটা নিজে চোখে দেখতে পাবেন। আর আরেকটা জিনিস আমি বলবো, চীনে পড়ালেখা করার পরে কোথাও চাকরি পাচ্ছে না এরকম অনেকে আছেও, কারণ কি আপনি চীনে পড়তে গেছেন বলেই যে আপনি সফল, বিষয়টা এরকম না। চীনে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, ফার্স্ট অফ অল চীনে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, এখানে ভালো স্কলারশিপ আছে, টপ বিশ্ববিদ্যালয় আছে, এখানে ভালো পড়ালেখার মানসম্মত ল্যাব আছে, রিসার্চ ইনস্টিটিউট আছে, প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনার একটা পরিবেশ আছে। আপনাকে দেশের বাইরে আপনি গিয়েছেন বা চীনে পড়ালেখা করতে গিয়েছেন, আপনাকে ওই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি ওই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে পারেন আপনি দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনার ওই দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বে আপনি সম্মানের সাথে চাকরি করতে পারবেন। কেন পারবেন এটার পরিসংখ্যান আপনি এখন দেখেন, যারা বাংলাদেশ থেকে পাশ করেছে তারা কতজন বেকার আছে আর চীন থেকে পাশ করে কতজন বেকার আছে, এই পরিসংখ্যানটা আপনি ঘাটেন, তাহলে আপনি আশা করি এই উত্তরটা পেয়ে যাবেন। আর একটা প্রশ্ন বা ভ্রান্ত ধারণা আমাদের ভিতর থাকে, সেটা হচ্ছে চীন থেকে পড়াশোনা করার পরে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোতে যাওয়া যায় না। আমি বলবো যে এই যুগে এসে আপনি ওই কথার উপর ধীরস্থিরভাবে আপনি থাকবেন কেন? চীন থেকে পড়াশোনা শেষ করে শুধু আমি বলবো যে 100 বা 150 না, অনেক স্টুডেন্ট, প্রায় 1000-এর উপর স্টুডেন্ট যারা চীন থেকে পাশ করছে তারা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা অনেক দেশে তারা কেউ অধ্যয়নরত রয়েছে, কেউ নতুন চেষ্টা করছে, অ্যাপ্লিকেশান করছে, কারো তো কখনো সমস্যা দেখলাম না। তাহলে আপনারা বাংলাদেশ থেকে কেমনে সমস্যাগুলো ফাইন্ড আউট করছেন? আমি নিজে চীনে পড়ালেখা শেষ করেছি, চীনে পড়ালেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি। সো এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই, বরং আপনি দেশ থেকে পাশ করলে যখন একটা ইউনিভার্সিটিতে, ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশান করবেন, আপনার অ্যাডমিশান পাওয়াটা যত কঠিন, আমরা যারা বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করেছি আমাদের ক্ষেত্রে যতটাই সহজ, আমাদেরকে একটু পজিটিভভাবে তারা চিন্তা করে এবং সেখান থেকে অ্যাডমিশান পাওয়া, ভিসা পাওয়া তুলনামূলক একটু সহজই হয়। সো এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, আপনি চীন থেকে অনার্স শেষ করার পরে মাস্টার্স, পিএইচডির জন্য যে কোনো দেশে মুভ করতে পারবেন, আপনার যদি যোগ্যতা থাকে সেই দেশের রিকোয়ারমেন্টটা ফিল আপ করে আপনাকে মুভ করতে হবে, এই হচ্ছে বিষয়। আর এই ভ্রান্ত ধারণাগুলোর, বেসিক্যালি ভ্রান্ত ধারণাগুলোর পিছনে আপনাকে সচেতন হইতে হবে। এক নম্বর কথা, আপনি যদি চীনে পড়ালেখা করতে চান আপনাকে চিন্তা করতে হবে যে আমি চীনে পড়ালেখা করতে চাই, এই প্রশ্নগুলোর সম্মুখীন আমি এখানে রিসার্চ করবো, আমার হাতের ইন্টারনেট আছে, আমি আমি এই 2021 সালে বসবাস করছি, আমি তো সবই জানি, তাহলে আমি কেন ওই মানুষগুলোর ভ্রান্ত ধারণাকে আমি নিয়ে চিন্তা করব?
আমাকে আমি রিসার্চ করি ব্যাপারগুলো নিয়ে, তারই তো সঠিক তথ্যগুলো আমি জানতে পারবো। ওই চায়ের দোকানে একজন মানুষ 1980 সালের একটা বক্তব্য দিল, সেই জন্য আমি আমার ডেস্টিনেশন চেঞ্জ করে ফেললাম, সেটাও তো মোটেও উচিত না। বা এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার ক্যারিয়ারে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। এই জায়গায় আপনি একটু ভাববেন, রিসার্চ করবেন, করার পরে আপনার ফাইনাল সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনি চীনের দিকে খেয়াল করেন, তারা টেকনোলজি ডেভেলপ, পড়ালেখার মান, ইউনিভার্সিটিতে রিসার্চ, ইউনিভার্সিটি তারা ফান্ডিং, এই ব্যাপারগুলো তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখন থেকে ক্যালেন্ডারের পাতায় আপনি লিখে রাখেন, এখন থেকে 5 বছর, আমি 10 বছর বললাম না, 5 বছর পরে এই চীনটাকে দেখবেন আমেরিকার উপরে। আজকের ক্যালেন্ডারের তারিখটা লিখে রাখেন যে 2021 সাল, আমি এই ভিডিওটা বানিয়েছিলাম 2021 সালে। যদি কখনও 2026 বা 2027 সালে এই ভিডিওটা আপনার দেখে থাকেন বা যদি তখন কম্পেয়ার করেন, দেখবেন এই চীনটা একটা সময় আমেরিকার উপরে উঠে গেছে। চীনের টেকনোলজিক্যাল আপগ্রেড, ভার্সিটির পড়ালেখার মান, রিসার্চের মান, গবেষণার মান, প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা তাদেরকে সারা বিশ্ব থেকে এগিয়ে রাখছে, যার কারণে এই চীন এত দ্রুত সম্ভব এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা অর্থনৈতিক বলেন, মাথাপিছু আয় বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ডেভেলপমেন্ট বলেন, সব দিক দিয়ে একটা বিস্ময় সৃষ্টি করে ফেলেছে। আপনার বাংলাদেশের দিকেই তাকান না, আমার দেশের এখন 65% কোম্পানি এখন চাইনিজ কোম্পানি হয়ে গেছে। আমাদের দেশে এসে তারা ব্যবসা পরিচালনা করছে, দেশের বড় বড় প্রজেক্টগুলো তারা করতেছে, দেশের আপনার নির্ভরতাই হয়ে যাচ্ছে। শুধু আমার বাংলাদেশ না, ওয়ার্ল্ডের 70 থেকে 75% দেশ এখন চীনের উপর নির্ভরশীল। তাদের টেকনোলজি, তাদের তাদের আবিষ্কার করা জিনিসপত্র, তাদের ডেভেলপমেন্ট, এগুলোর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে পুরো বিশ্বই হয়তো তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। সো তাদের এই আপগ্রেশনগুলোকে আপনি কোন অংশে খাটো করে দেখবেন? অনেকের আছে যে চীন শব্দের জন্য অনেকে এটাকে নেগেটিভভাবে নেন, অনেক ব্যক্তি আছে, খেয়াল করে দেখবেন যে দেশের নাম যেহেতু চীন, ওরা যতই ভালো করুক না এইটা ব্যাপারটা ভালো নয়, একটা মানে একটা মন গড়া একটা বক্তব্য দিয়েই দিল। আপনি সচেতন নাগরিক, আপনাকে এই বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে, দেন আপনার ফাইনাল একটা ডিসাইড করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি চীনে পড়াশোনা করেছি, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু থেকে আমি আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি। এই তথ্যের ভিতরে যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমি একান্তই ক্ষমা প্রার্থী, বা যদি কেউ এর বিপরীতে সঠিক তথ্য দিয়ে আমাকে হেল্প করতে পারেন, কমেন্ট বক্সে আপনি সুন্দর করে আপনার তথ্য, সঠিক তথ্যটা যাচাই বাছাই করে দিবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যগুলো মানুষকে দিয়ে বেড়ান বা মানুষকে দেন, আমি বলবো যে ভাই আপনি 2021 সালে ফিরে আসেন, এই যুগের সাথে নিজেকে কম্পেয়ার করে তারপর আপনি তথ্যগুলো দেন। অনেকেই আছেন শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট করা শিক্ষিত মানুষ, মন গড়া একটা বক্তব্য দিয়ে বলতে যে ধুর চীনে মানুষ পড়তে যায় নাকি, চীনের পড়াশোনার মান ভালো না বলছেই অনেকে, আপনি তো আর জবান বন্ধ করতে পারবেন না বা বলতে পারবেন না ভাই আপনি এটা কেন বললেন, অনেকে বলবে। তো আমি বলবো যে আপনার শিক্ষিত মানুষের কীভাবে এই কথাগুলো বলতে পারেন? আপনি তথ্যগুলো যাচাই বাছাই করেন, আপনার হাতে যেমন তথ্য থাকবে, আপনি তথ্যগুলো পড়েন, আর্টিকেলগুলো পড়েন, তাদের তারা যে ডেভেলপ করছে এই সাইটগুলো আপনি ভিজিট করে দেখেন আসলে বাস্তবতাটা কী, আপনি বাস্তবতায় ফিরে আসেন। 1980 সালের মতো করে যদি আপনি মন গড়া বক্তব্য কথা বলেন, এটা তো আসলে উচিত না। আর যারা নতুন শিক্ষার্থী, যারা তোমরা চীনে পড়াশোনা করার জন্য চিন্তাভাবনা করছো যে আমি চীনে পড়াশোনা করতে যেতে চাই, আমি তোমাদেরকে বলবো যে এই ধরনের মন গড়া কথাগুলোকে ধুলোয় মিশিয়ে দাও, এই কথাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমার কাজ হবে তুমি সচেতন, তোমাকে সঠিক তথ্যগুলো জেনে বুঝে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটার জন্য আমরা যারা চীনে পড়াশোনা করছি, আমাদের একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন রয়েছে, যেটা গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তুমি গ্রুপে জয়েন হও, জয়েন হয়ে যারা অ্যাডমিন মডারেটর রয়েছে তাদের সাথে তুমি এটা নিয়ে ডিসকাস করো, পরামর্শ করো, করার পরে রাইট ডিসিশনটা নাও। আশা করি ভালো সিদ্ধান্তই হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কোনো বিষয়ে যদি তোমাদের আকাঙ্ক্ষা থাকে যে ভাই এই বিষয় নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, কমেন্ট করে জানাও, আমি ওই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভোলা যাবে না। আর যারা বন্ধুবান্ধব রয়েছে, তুমি হয়তো তথ্যটা জানলে তোমার বন্ধুবান্ধবদেরও তথ্যগুলো হয়তো জানার প্রয়োজন পড়তে পারে, সেই জন্য ভিডিওটা যদি সম্ভব হয় তোমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া টাইমলাইনগুলোতে শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।